গুড মর্নিং সবাইকে, সবার দিনটা ভালো কাটুক। আজকে আমারও মনটা খুব খুশি, কারণ আমার শিপমেন্টের সব জিনিস কলকাতা থেকে আসছে, মানে ইন্ডিয়া থেকে সব জিনিসপত্র আসছে। আর দেখুন গাছগুলোতে কী সুন্দর সবুজ পাতা, বসন্ত তার মানে এসে গেছে, বেশ ভালো লাগছে। এই দেখুন আমারও সব জিনিসপত্র নিচে এই গাড়িটা করে এসে গেছে, ওরা ফোন করে জানালো। আমি তো উৎসাহে একদম টকবক করে ফুটছি, কারণ অনেকদিন আমার জিনিসপত্র কিছুই ছিল না বাড়িতে, বিশেষ করে বাসনপত্র ভারী অভাব হয়ে গেছে, রান্না করতে খুব অসুবিধা হচ্ছিলো। দাঁড়ান দরজাটা খুলে আসি। এই দেখুন একটা বক্স অলরেডি রেখে দিয়ে গেছে, চারটে বক্স হয়েছে। এই ওনারা এসে সব আনপ্যাক করে দিচ্ছে আর বলেছে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। এই একটা বড় বক্সের মধ্যে চারটে তিনটে বক্স আছে, একটা নিচে, এই দেখুন চারটে বক্সই নিচে রেখে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে গেল। এবার আমি আমার সময় মতো এটাকে আনপ্যাক করি, তার আগে একটু রান্নাবান্নাটা সেরে নিই ফটাফট করে। যেহেতু জানতাম আজকে সব জিনিসপত্র আসবে, আমি কালকে অনেকটা চিকেন ম্যারিনেট করে রেখে দিয়ে গেছিলাম। আর এই ম্যারিনেট করে রেখে দিয়ে গেছিলাম কারণ একটু চিলি চিকেন বানিয়ে নেব, একটু বেশি করেই বানিয়ে রাখবো, কারণ এবার তো আনপ্যাক করতে বেশ অনেকটা সময় আমার চলে যাবে। তাই এই চিলি চিকেনটা বানাতে বানাতে না কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি আগে অনেকবারই অন্য ব্লগে বলেছি যে সার্বিয়া দেশটা ভীষণ সুন্দর, বেলগ্রেডও খুব সুন্দর, ভীষণ ভালো একটা দেশ। তবে এই কিছুদিন আগে অবধি ইন্ডিয়ানদের জন্য ভিসা ছিল অন অ্যারাইভাল, কিন্তু হ্যাঁ এক মাসের জন্য অন অ্যারাইভাল ছিল। তবে 2023 থেকে, 1 জানুয়ারি 2023 থেকে এই ভিসা নিয়মটা একদম পাল্টে যায়। এখন ভিসা করতে গেলে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আর যদি আপনাদের কাছে, মানে ইন্ডিয়ানদের কাছে সেনজেন ভিসা থাকে, ইউকে ভিসা থাকে বা ইউএস ভিসা থাকে, তাহলে তারা 90 দিন থাকতে পারে। তবে তাছাড়াও দু ধরনের ভিসা হয়, একটা হচ্ছে সি ভিসা, একটা হচ্ছে ডি ভিসা। সি ভিসাটা হচ্ছিল 90 দিন থাকা যায়, আর ডি ভিসাটা হচ্ছিল 180 দিন থাকা যায়। তা আমরা যেহেতু লং টার্মে আসবো, মানে এসেছি, তাই জন্য আমরা প্রথমে ডি ভিসাতে এসেছি। এবার ডি ভিসাতে আসার পর ওই 180 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হয় লং টার্ম, মানে টেম্পোরারি রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হয়। তাও এইগুলো অবশ্য আমাদের বিশেষ হ্যাপা পোহাতে হয়নি, কারণ কি, যেহেতু আমরা অফিসের থ্রু দিয়ে এসেছি, অফিসে এগুলো করে দিয়েছি। আর বাঙালিদের জন্য কলকাতা থেকে যারা এই দেশে আসতে চান বা ভবিষ্যতে আসবেন, তাদের একটাই অসুবিধে, সেটা হচ্ছে হলো কলকাতাতে সার্বিয়ান অ্যাম্বাসি নেই, সেক্ষেত্রে দিল্লিতে সব ডকুমেন্ট কুরিয়ার করতে হয়, ইভেন পাসপোর্ট অবধি। তা এতে একটু অসুবিধে হয়, তবে আমাদের ক্ষেত্রে সেটা অতটা অসুবিধে হয়নি, যেহেতু শ্রমিকের অফিস তো দিল্লিতে, তো ওখানেই সব কালেক্ট করেছে। আর যেহেতু আমি অফিসের থ্রু দিয়ে এসেছি, সেহেতু আমার অতটা অসুবিধে হয়নি। আর এই যে জিনিসপত্র যে এলো, আমি তো এসে গেছিলাম ডিসেম্বরে, যেটা বললাম, আর জিনিসপত্র এলো পরে, কারণ যতক্ষণ না টেম্পোরারি রেসিডেন্ট না হও, ততক্ষণ জিনিসপত্র কোনো কোনো এরকম শিপমেন্টের জিনিস বা কোনো জিনিস এরকমভাবে আনা যায় না। তা যেহেতু আমার 20 তারিখ হয়ে গেল, আমি পেয়ে গেলাম যেহেতু টেম্পোরারি রেসিডেন্ট পারমিট, যেহেতু পেয়ে গেছি 20 মার্চ, তা তারপরে ওরা ওই 1 সপ্তাহ পর মনে হয় দিল। হ্যাঁ 1 সপ্তাহই হলো, কারণ আজ তো 30 তারিখ মনে হয় আজকে জিনিসপত্রগুলো এসে গেল, ওই 8-10 দিনের মধ্যে জিনিসপত্র এসে গেল। চলুন, আমারও প্রায় হয়ে গেছে। আজকে ভেবেছি একটু এই রান্নাটা করে একবার একটু নিচে যাব, নিচে মানে একটু টুক করে নিচটা ঘুরে আসবো, কারণ সকালে একবার আমি দেখছিলাম নিচে মালি এসেছে, বেশ অনেক গাছ পুঁতেছে। আমার আবার গাছ দেখে খুব ভালো লাগে, এখানে জায়গা ছোট, যেহেতু আমরা এখানে স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকি, তা সেখানে এখানে গাছ, তাও আমার 3-4টে গাছ আছে, কিন্তু অনেক গাছ রাখার মতো জায়গা আমার এখানে নেই। তাই একটু নিচে গিয়ে দেখে আসবো কী কী গাছ করে হয়েছে। তা চলুন, আমার প্রায় চিলি চিকেনটা হয়ে গেল, দেখতে বেশ ভালোই হয়েছে, খেয়ে পরে দেখতে হবে কেমন হয়েছে। এবার একটু জামাকাপড়টা পরে ঠরে নিচে নামি, চলুন নিচে যাওয়া যাক।
নিচে এসে গেছি, দেখুন কত গাছ লাগিয়েছি, এগুলো সব টিউলিপ। এই দেখুন সামনে সব টিউলিপ, এগুলো লাগিয়েছে, যখন ফুটবে ছবিতে তুলে আমি আবার দেখাবো। কত গাছ দেখেছেন, কত ফুল ফুটেছে, স্প্রিং টাইম তো এই জন্য। চলুন একটু সামনেটা থেকে হেঁটে আসি। এবারে বাড়ি ফিরে গোছ গাছ শুরু করি। চলুন ভিডিওটা তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন।